কি গো, কি করছো তুমি? সানডে স্পেশাল খাবার হচ্ছে, কি শুনলেই সবাই হাসবে। পান্তা ভাত। আর এটা কি? এটা হচ্ছে পেঁয়াজি হচ্ছে, আর এখানে আলুটা সেদ্ধ করে মাখবো এটা দিয়ে। কাকু ঠান্ডার মধ্যে পান্তা ভাত। আরে এখানে বৃষ্টি, কালকে কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, শুধু রাতে রাতে, আর কালকে বিকেলও প্রচুর বৃষ্টি হয়েছে। তো ভেবেছিলাম গরম পড়বে, তো তার জন্য পান্তা ভাত হয়েছে, কিন্তু না, তার উল্টোটা হয়েছে। আর চলো ঠিকই আছে, পেঁয়াজি আলু মাখা তো একটা ভালো একটা খাবার। তো দেখো হয়ে গেছে, এই যে বড়া ভাজা, এই সরি পেঁয়াজি ভাজা, আর এই যে শুকনো লঙ্কা ভাজা, আর আলুটা এখনো মনে হয়নি না। তো দেখো আমাদের পান্তা ভাত রেডি। এখন লঙ্কা দিয়ে, লবণ দিয়ে মাখবো আর খাবো। আর গরমের দিনে এরকম পান্তা ভাত কিন্তু সেই ভালো লাগে, আর খাওয়াও খুবই ভালো। আসলে কি বলো তো, কালকে আমরা রুটি খেয়েছি, তো ভাতগুলো ছিল, ভাতগুলো বেঁচে গেছে, এখন ভাতগুলোর তো কিছু গতি করতে হবে বলো, এর জন্য এটা করলাম। আর পান্তা ভাতের সঙ্গে বড়া হলে হেপ্পি লাগে খেতে, আর পান্তা ভাত খাওয়াও অনেক ভালো, গরম করে পেটটা ঠান্ডা রাখে, আর অনেক উপকার তো পান্তা।